প্রথমে বাসকেল এক্সপ্রেসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুভূতিগুলো ব্যক্ত করার একটি সুযোগ প্রদানের জন্য। 2018 থেকে 2023 সাল দীর্ঘ পাঁচটি বছর চাম্বল উচ্চ বিদ্যালয় আমরা অতিক্রম করেছি। এই বিদ্যালয়ের প্রতিটি দূরী করার সাথে ছিল আমাদের নিবিড় সম্পর্ক। আজ প্রতিবন্ধকতা থেকে পেছনে ফেলে সম্ভাবনার দ্বার খুলে আমরা আরেকটি নতুন স্থানে উন্নীত হতে যাচ্ছি। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো একটি রেজাল্ট দক্ষিণ চট্টগ্রামকে উপহার দিতে পারি। সেই সাথে যদি শিক্ষকদের সম্পর্কে যদি কিছু বলি তাহলে বলতে হয় অর্থবিদ্যালয়ের বদলি শিক্ষক অসাধারণ পরিশ্রমী। তারা সবাই আমরা যাতে ভালোভাবে জ্ঞানের আলো অর্জন করতে পারি সেদিকে তাদের অবদান ছিল সত্যি অসাধারণ। সেই সাথে আমাদের সহপাঠী, আমাদের জুনিয়র সকলে খুব অসাধারণ একটি পরিবেশে আমরা বেড়ে উঠেছিলাম এবং আজ ঠিক এই অসাধারণ পরিবেশটি ছিন্ন করে আমরা এগিয়ে চলছি। তাই পুরো দক্ষিণ চট্টগ্রাম যারা দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে একটি ভালো রেজাল্ট অর্জন করে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ সবাইকে। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি রহিম শিকত। প্রিয় দর্শক, জনপদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বিভিন্ন দিক নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ক্যাম্পাস এক্সপ্রেস। ক্যাম্পাস এক্সপ্রেসের আজকের আয়োজন বাঁশখালীর দক্ষিণের শিক্ষা প্রতিষ্ঠান, প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এবং সবচেয়ে অধিক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা অবস্থান করছি। চাম্বল উচ্চ বিদ্যালয় নিয়ে প্রাসঙ্গিক কিছু তথ্য দিই। সেটা হচ্ছে 1946 সালে এটি প্রতিষ্ঠা হয় এবং বর্তমানে প্রায় 3000-এর বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে, শিক্ষক আছেন, সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক এবং যারা স্ট্রাকচারভুক্ত শিক্ষক মিলে প্রায় 35 জনের কাছাকাছি শিক্ষক এখানে কর্মরত আছেন এবং সার্বিক অবস্থা মিলিয়ে উল্লেখযোগ্য। এখানে আজকে উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব সাব্বির মুস্তাফা সাহেব এবং আছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম সাহেব, উপস্থিত আছেন বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী। আজকে আমরা মুখোমুখি হয়েছি, আমরা সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে কিছু জানতে চাইবো, একটু পরিচয় করে দিই। এখানে আছেন হাজারাতজু বিশ্ববিদ্যালয় কলেজের একজন সম্মানিত অধ্যাপক, ওনার কথাও আমরা শুনবো। সবাই মিলে একটা টিম হয়ে চাম্বল উচ্চ বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি আমাদের পেছনে যারা অবস্থান করছেন তারা হচ্ছে 2023 শিক্ষাবর্ষের SSC পরীক্ষার্থী, যারা আগামী 30 তারিখে তারা SSC পরীক্ষায় অবতীর্ণ হবেন। এই বিদ্যালয়ের সার্বিক অবস্থা আমরা জানতে চাইব সভাপতি মহোদয়ের কাছে। গতবারে তুলনামূলক কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে নাই, সামনে আরও ভালো ফলাফল করবো, সার্বিক বিষয় মিলে আমি আপনার কাছে 3টা তথ্য জানতে চাই। এই বিদ্যালয়ের পটভূমি সম্পর্কে যদি আপনি একটু শেয়ার করতে চান এবং আপনি যখন এই বিদ্যালয়ে পা দিয়েছেন তখনকার প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট এবং সামনের পরিকল্পনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা আসলে আপনি অলরেডি যথার্থই বলেছেন, আমাদের স্কুলটা বাঁশখালীর দক্ষিণের একটা জনপদের স্কুল। আমার পিতামহ মরহুম হামিদ আলী আলিক, উনি শিক্ষার প্রতি ওনার যথেষ্ট অবদান ছিল এবং সেই অবদানের স্বীকৃতিস্বরূপ উনি ওনার দু একজন বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলে ওনার একজন খুব অতীব কাছের বন্ধু নলিনী রঞ্জন চৌধুরী, উনি অনুকূল রঞ্জন চৌধুরী, ওনারা এই স্কুলের জায়গাটা ওনারা অনুদান দিয়েছিল। আমার পিতামহ মরহুম হামিদ আলী আলিক সেই 1944-45-এর দিকে আমি যতটুকু জানি উনি জীবনের প্রথম একটা কন্ট্রাক্টারি করছিল সেই আমলে, সেখান থেকে উনি 60,000 টাকা পাইছিলেন। ওই 60,000 টাকা দিয়েই, ওই ক্যাশ টাকাটা দিয়েই উনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেন এবং ওনার যাদের নাম আমি বলেছি তাদের জায়গার উপরেই এই স্কুলটা উনি স্থাপন করেছিলেন। এই স্কুল অনেক গৌরবময় একটা স্কুল। এই স্কুলের অনেক ছাত্রছাত্রী আজকে ন্যাশনালি, জাতীয়তভাবে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় অবদান রাখছে। আর আমি যখন, আমার বাবা যখন বেঁচে ছিলেন, আমার বাবা অনেক বছর এই স্কুলের সভাপতি ছিলেন, এখন আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি
কিছু সময় অন্যরাও সভাপতি ছিলেন, বাট তার পরবর্তীতে আমি দায়িত্ব নিয়েছি 2011 সনে। এই পর্যন্ত আমি স্কুলের সভাপতি হিসাবে আছি। তা আমি যখন স্কুল আসছিলাম তখন স্কুলের পটভূমি বলার মতো ছিল না, এই স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমার চোখে যা যা দৃষ্টিকটু লাগছিল আমি আমার সচেষ্টায় আমি সেগুলো যথেষ্ট উন্নতি করার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আমার শিক্ষা কার্যক্রমও আমরা অনেক মাঝে অনেক বছর আমরা পিছিয়েছিলাম। আমাদের স্কুলের রেজাল্ট আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি সেটা বেশ কয়েক বছর, আমাদের স্থান চলে গেছিলো প্রায় 20, 22, 24, 25 এই ধরনের পর্যায়ে সারা বাঁশখালীতে। তো এটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। আমি কোন এক আমি যে স্কুলটাকে একটা ভালো একটা শিক্ষকের হাতে দিয়ে স্কুলটা যে একটা সুন্দরভাবে চালাবো সেরকম পরিস্থিতি আমার ছিল না, আমি একজন ভালো শিক্ষক পাই নাই। তাল্লা রমতে আমি বর্তমানে একজন দক্ষ শিক্ষক পেয়েছি প্রধান শিক্ষক হিসাবে। এখন আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি, আমার এক দক্ষ কমিটি মেম্বারও আছে, স্থানীয় অভিভাবক সদস্যরাও আছে। তো আমি সভাপতি, আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের অভিভাবক স্থানীয় যারা অভিভাবক সদস্য আছেন সবার প্রচেষ্টায় আমরা চাচ্ছি বাঁশখালীর যে হারানো যে গৌরব ছিল স্কুলের, আমরা সেই গৌরব যাতে আমরা অদূর ভবিষ্যতে ফিরিয়ে আনতে পারি আমরা সেই প্রচেষ্টা করছি। এবং সেই প্রচেষ্টার স্বরূপ আমরা এবারের আমরা এসএসসি পরীক্ষার্থী এদেরকে নিয়ে আমরা একটা ভালো প্রজেক্ট করেছি, দেখা যাক ইনশাল্লাহ আমার এটার এদের রেজাল্টের উপরে আমরা চিন্তা করব ভবিষ্যতে কিভাবে আরও দক্ষভাবে একাডেমিক কার্যক্রম আমরা চালাবো সেটা আমরা এই চলতি বছরের রেজাল্টের উপরে আমরা ডিসিশন নিয়ে সেটা আমরা আবার বসে আমরা সুন্দরভাবে পরবর্তীতে আরও দিক নির্দেশনার মাধ্যমে আমরা স্কুলটাকে আমরা হারানো ঐতিহ্য যাতে আমরা ফিরে পেতে পারি সেই হিসাবে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে আমাদের স্কুল যাতে দক্ষিণাঞ্চলের এক নাম্বার স্কুল হিসাবে যাতে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারি। আর পরিকল্পনা তো আসলে অনেক, আমরা পরিকল্পনা করতে গেলে অনেক কিছুর এখানে ব্যাপার চলে আসে। তা আপাততভাবে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কুলের একাডেমিকভাবে আমরা একটা ভালো পর্যায়ে যেতে চাচ্ছি। আমরা স্থানীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে বা আমরা জেলা পর্যায়ে আমাদের স্কাউটিংয়ে যাতে আমরা ভালো করতে পারি, আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যাতে আমরা ভালো করতে পারি, খেলাধুলা তারপরে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা আছে সব কিছু, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে সব কিছুতে যাতে আমাদের স্কুলের স্টুডেন্টরা একটা ভালো পর্যায়ে যায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের হেডমাস্টার সাহেবও যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং এলাকার আমাদের যারা সম্মানিত অভিভাবক সদস্য আছে সবাই প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা একটা ভালো পর্যায়ে যাব, এটাই আমার আশা ব্যক্ত করছে। অনেক অনেক ধন্যবাদ জনাব সাব্বির মুস্তাফা সাহেব। আমি প্রধান শিক্ষক রেজাল করিম সাহেবকে একটু এদিকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনার কাছে আমি জানতে চাইব যে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে মনিটরিং করার জন্য স্কুলের কী ব্যবস্থা আছে? ধরেন যে একসময় আমরা যখন ছোটো ছিলাম আমাদের প্রধান শিক্ষক রাতে স্কুলের দপ্তরিকে নিয়ে বাড়ি বাড়ি ভিজিট করতো, এবং বর্তমানে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয় আপনি এই 20 জন শিক্ষকের শিক্ষার্থীর বাবা মার সাথে একটু যোগাযোগ রাখবেন, তারা তাদের সময়টা কীভাবে পাস করছে, কার সাথে মিশছে, সে পড়ার আসলে টেবিলে আছে কি না, সার্বিক মনিটরিং সিস্টেমটা আপনারা কীভাবে করেন একটু জানতে চাইব আপনার কাছ থেকে। ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেস। আমাদের চাম্বল উচ্চ বিদ্যালয় আসলে শিক্ষার্থীর দিক দিয়ে এক নম্বর একটি স্কুল, এখানে প্রচুর শিক্ষার্থী, আমাদের দশম শ্রেণীতে প্রায় 550 শিক্ষার্থী। 550 শিক্ষার্থীকে আমরা মনিটরিং বলতে আমাদের যে এখানে সিস্টেম সেটা অত্যন্ত শক্তিশালী, আমরা টোটাল শিক্ষকদের নিয়ে একটা টিম করেছি এবং প্রত্যেক শিক্ষকের কাছে 20-22 জন করে একটা লিস্ট আছে এলাকা ওয়াইজ। ওনারা প্রতিনিয়ত
ওই শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেন, অভিভাবকদের সাথে যোগাযোগ করেন, অভিভাবকদের ছাওয়া, অভিভাবকদের অনুভূতি শিক্ষকরা জানেন। তারপর আমরা মাসের শেষ বৃহস্পতিবারে, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমরা শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা করি। ওই শিক্ষকদের সমন্বয় সভায় শিক্ষকরা যে অভিভাবক থেকে শিক্ষার্থী সম্পর্কে বা স্কুল সম্পর্কে যে তথ্যগুলো পান সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন আমাদের কী ঘাটতি আছে কিংবা আমাদের স্ট্রং দিকগুলো আমরা বিবেচনা করি। যে ঘাটতিগুলো আমাদের থাকে সেটা আমাদের সাধ্যের ভিতর থাকে কিনা, যদি সাধ্যের ভিতর থাকে ইনস্ট্যান্ট সেটার সমাধান করা হয়, এবং যদি কোনো সমস্যা থাকে যেটা প্রশাসনিক বা একটি ল্যাংদি ব্যাপার, সেটার জন্য আমরা ম্যানেজিং কমিটিতে প্রস্তাব নিয়ে যাই। ম্যানেজিং কমিটিতে সেটা নিয়ে সুন্দর আলোচনা হয় এবং পরবর্তীতে সেটা নিয়ে একটা প্ল্যান করা হয়, সেটা নিয়ে উপকমিটি করা হয়, উপকমিটি বারবার সেটা নিয়ে বসেন এবং সেটা নিয়ে মনিটরিং করেন। আমার এখানে যে আমি আসার পর থেকে মূলত আমি যে জিনিসটা দেখছি যে আমার এখানে স্টুডেন্টগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবেই থাকেন এবং আমার টিচারেরা আমাদেরকে যে তথ্যগুলো দেন আমরা আবার সেগুলো ক্লাসে গিয়ে আমরা সেটা যাচাই করি যে তোমাদেরকে শিক্ষকরা ফোন করছেন কিনা। আবার অনেক সময় শিক্ষার্থীরা সেটা বলে যে স্যার হ্যাঁ ফোন করছে, আবার অনেকে হয়তো ফোন আসেনি, কিন্তু পরবর্তীতে দেখা যায় হয়তো ফোনের কানেকশান ছিল না কিংবা ওই ফোনটা তো এখন আর ইউজ হয় না, কারণ এখানে এত এত বেশি স্টুডেন্ট। আসলে এখানে প্রায় 4 ইউনিয়নের স্টুডেন্ট আছে, যেটা সুদূর শেখেরকিল থেকে, চুনুয়া থেকে, একদম এদিকে বাঁশখালীর একদম মধ্য অঞ্চল থেকে অনেক দূরের। সেখানে সবাই বাড়িতে বাড়িতে গিয়ে আসলে মনিটরিং করা আসলে সম্ভব হয় না। আমরা এমনভাবে সিস্টেম করি যাতে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেক শিক্ষকের নজরে থাকেন এবং প্রত্যেক শিক্ষকের কাজগুলো প্রধান শিক্ষকের নজরে থাকেন এবং প্রধান শিক্ষকের সব অ্যাক্টিভিটিস কমিটির নজরে থাকেন এবং কমিটির কার্যাবলী সভাপতি মহোদয়ের নজরে থাকেন। এখানে একটা চেইন ওয়ার্ক হিসেবে কাজ করে এবং এখানে সুন্দর একটা চেইন অফ কমান্ড আছে। এখানে আমি মনে করি যে আপনাদের সন্তান, যে এলাকার সন্তানগুলো যে বিশ্বাস নিয়ে এখানে দিয়েছেন, এখানে নার্সিংয়ের কোনো কখনো হেলা হবে না। আমরা আমাদের পেশাগত কারণে হোক বা আমাদের দায়বদ্ধতা থেকে হোক, আমরা আপনাদের সন্তানগুলোকে আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমরা শুধু হারানো গৌরব ফিরে আনতে চেষ্টা করছি না, আমরা চাচ্ছি হারানো গৌরবকে আরও বেশি কীভাবে অতিক্রম করা যায়, আরও বেশি এগিয়ে নেওয়া যায়, কীভাবে ভালো মানুষ হিসেবে আমার স্কুল থেকে গড়ে ওঠে। আমি শুধু পড়ালেখা নয়, পড়ালেখার পাশাপাশি কীভাবে মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ তৈরি হয় আমি এই দিক দিয়েই স্কুলকে নজর দিই এবং আমার শিক্ষকরা আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করেন এবং প্রত্যেক শিক্ষক এবং প্রত্যেক শিক্ষার্থী আমাদের যে সিদ্ধান্ত সেগুলো নিশ্চিতভাবেই কী করেন, অনুসরণ করেন এবং আমরা আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত এককভাবেই, কোনো সিদ্ধান্ত আমি এই পর্যন্ত নিইনি, আমি প্রত্যেকটা সিদ্ধান্ত শিক্ষকদের সাথে আলোচনা করে নিয়েছি, যেটা একাডেমিক ব্যাপার আর যেটা প্রশাসনিক ব্যাপার সেটা কমিটির সাথে আলোচনা করে নিয়েছি। এককভাবে কখনও কোনো সিদ্ধান্ত আমি দিইনি, সুতরাং আমার কোনো সিদ্ধান্ত বা আমার কোনো প্রস্তাবনা কখনো পালন হয়নি এটা আমার মনে নেই। আমার এখানে স্ট্রং একটা মনিটরিং সিস্টেম অতরুদ্দিলা আছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আহ্বান করব হাজারত ডিগ্রি কলেজের জনাব সম্মানিত অধ্যাপক জনাব জামশেদ উদ্দিন চৌধুরী। জনাব জামশেদ উদ্দিন চৌধুরী, আপনি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষানুরাগী সদস্য, চমৎকার মঞ্চে বসে চমৎকার বক্তব্য শুনছিলাম আপনার। আপনার বক্তব্যগুলো নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীদের কোমল প্রাণে তাদেরকে একটি দিশা সঞ্চার করবে এবং আমরা আশা করব যে আপনার সময় থেকে আমাদের রুট লেভেলের শিক্ষার্থীদেরকে আপনি এভাবে অনুপ্রাণিত করবেন, টেকনিক্যাল বিষয়গুলো আপনি শেয়ার করবেন এবং এই যে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা বা আপনার পর্যবেক্ষণটা কেমন? ধন্যবাদ প্রিয় বাসকাল এক্সপ্রেসকে, এই যে রুট লেভেলের গ্রাম পর্যায়ের স্কুলগুলোকে নিয়ে এরকম সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য এবং কন্টেন্ট তৈরির জন্য আমাদের স্কুলটাকে বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে, আমরা এরকম একটা সুন্দর সফল প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। আমি প্রথমেই এই বিদ্যালয়ের দায়িত্ব আসার পর আমরা কমিটির যে প্রথম মিটিং হয় ওখানে আমরা যেটা দেখলাম, যেটা অস্বীকার করার কোনো কিছু নেই, যে আমাদের আগেকার দিনের যে ঐতিহ্য, আমাদের যে পড়াশোনার মান কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। তো আমরা প্রথমেই কমিটির আমাদের সম্মানিত সভাপতি, যিনি অত্যন্ত আন্তরিক, যেটা আপনি স্কুলের চেহারার দিকে দেখলে বুঝবেন, এই যে বাউন্ডারি ওয়ালটা উনি তার নিজের শর্তায়নে করেছেন
এবং যেখানে টিউবওয়েলের অভাব সেখানে টিউবওয়েল দিয়েছেন, যেখানে ফ্যানের অভাব সেখানে ফ্যান উনি নিজের অর্থায় এনে দিয়েছেন। সেজন্য আমি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই প্রথম মিটিংয়ে আমরা যে জিনিসটা অনুধাবন করলাম যে আমাদের একজন কান্ডারে ছিল না, জাহাজ যখন ক্যাপ্টেন বিগিন জাহাজ যেরকম পানিতে ঘুর পাক্কায় আমাদের স্কুলটাও ঠিক সেরকম ছিল। প্রথম পদক্ষেপে আমরা একজন দক্ষ একজন প্রধান শিক্ষক নিয়োগের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করি এবং ফেয়ার নিয়োগের মাধ্যমে আমরা একজন সৎ যোগ্য দক্ষ একজন প্রধান শিক্ষক আমরা পেয়েছি। এরপরে যে বিষয়গুলো, এই যে আমাদের পড়াশোনার মান যেটা অবক্ষয় হয়েছে বলে আমরা মনে করছি অনেকে, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা একে একে গভর্নিং বোর্ডের সম্মানিত অভিভাবক সদস্যরা স্থানীয়ভাবে যারা আছেন এরা অত্যন্ত আন্তরিক, আমাদের সাথে সবসময় সাড়া দিয়েছেন, এমনকি রাতের বেলায়ও বিভিন্ন সময় ডাকলে তারা ছুটে এসেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ওদের পরামর্শে, আমাদের সবার পরামর্শে, অভিভাবকদের পরামর্শে, ছাত্রছাত্রী শিক্ষকদের সাথে আমরা মত বিনিময় করে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি। তার মধ্যে রয়েছে যে বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদেরকে গভীরভাবে মনিটরিং করা, আমরা তাদেরকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সেকশনে ভেঙে কম স্টুডেন্টকে নিয়ে তাদেরকে নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করেছি। প্রত্যেক সপ্তাহে দুটো আমরা মডেল টেস্ট নেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই মডেল টেস্টের নাম্বারগুলো আমরা অভিভাবককে জানিয়েছি এবং কোনো কেউ যদি একদিন অনুপস্থিত থাকে আমাদের সম্মানিত শিক্ষকরা এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা গাইডিয়ানকে আমরা সেটা জানাই যে কোনো বাচ্চা অসুস্থ হলে আমরা খোঁজখবর নিয়েছি এবং সেটা। এরপরে আমরা যে কাজটা করেছি আমাদের স্কুলের নিরাপত্তার জন্য, শিক্ষকরা আসলে তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করছে কিনা, ছাত্রছাত্রীরা ঠিকমতো স্কুলে আসছে কিনা, আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের যথাযথ উপস্থিতিতে নিশ্চিত করেছি এবং স্কুলের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে আমরা সম্পূর্ণ স্কুলটাকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এনেছি, যার কারণে আমাদের সভাপতি মহোদয় যেখানেই থাকুক না, বিশ্বের যেই প্রান্তেই থাকুক না কেন, উনি ওনার মোবাইলের মাধ্যমে কোন ক্লাসে কে কী করছেন কোথায় কী হচ্ছে সব কিছু উনি তার নখদর্পণে রাখতে পারেন এবং সেই সাথে উনি অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যেক দিন আমাদের সাথে যোগাযোগ রাখেন, স্কুলের বিভিন্ন পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রমগুলো এবং আমাদের যে উন্নয়ন কার্যক্রমগুলো এগুলো, যেমন সামনের যে রিটার্নিং ওয়ালটা দেখেছেন যে এটা আমরা কিছুদিন আগেই করেছি স্কুলের নিরাপত্তার স্বার্থে, সিসি ক্যামেরা বসিয়েছি আমরা এবং আমরা সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমাদের যে ম্যানেজিং কমিটি রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, সবার সমন্বয়ে আমরা খুব চমৎকার একটা ফলাফল ইনশাল্লাহ আগামীবার আমরা পাবো বলে মনে করছি। এবং এইবারের আমাদের যে আয়োজন, এখানে যে ভুল ত্রুটিগুলো ছিল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরাও স্বীকার করি, ওই ভুলগুলোকে আমরা আমরা চিহ্নিত করে ভবিষ্যতে এর চেয়ে ভালো রেজাল্ট আমরা কীভাবে করতে পারি সারা চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে, যাতে এই স্কুলটা একটা রোল মডেলে পরিণত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সভাপতি মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সাহেব অক্লান্ত পরিশ্রম করছেন, এমনও সময় গেছেন রাতের 8-9 পর্যন্ত এখানে কাজ করেছেন, আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা যখনই ডেকেছে রাতের পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা করতেছি আপনাদের সহযোগিতায় সুন্দর একটা আদর্শ স্কুল হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জামশেদ উদ্দিন চৌধুরী, অধ্যাপক হাজারাতুজু ডিগ্রি কলেজ চান্দগাঁও। এই পর্যায়ে অত্র বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে নাপুরা শেখের কিল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই শিক্ষক মহোদয়ের কাছ থেকে শুনতে চাইব যে এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে আজকে একই মঞ্চে কথা বলতে পারার অনুভূতি এবং পর্যবেক্ষণ। আমি নাপুরা শেখের কিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাশাপাশি এই স্কুলের সাবেক শিক্ষার্থী। আমি শিক্ষার্থী হিসেবে বলব, বর্তমান এই বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক এবং পরিচালনা পর্ষদ যারা আছেন তাদের সমন্বিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি হোক পাশকালে সেরা, এই প্রত্যাশা আমি করি। আর পাশাপাশি আমি আগে যে এই বিদ্যালয়ে পড়েছিলাম সে অবকাঠামো এখন বর্তমান অবকাঠামো অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি বলব অবকাঠামো চেঞ্জ দিয়ে শেষ নয়, তাদের যেই পড়ালেখার ঐতিহ্য ছিল সেটা আবার ফিরে আসুক, এই প্রত্যাশা আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি সাজ্জাদ আহমেদ, আমি চাম্বুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত বিভাগের। আজকের আয়োজনের পেছনে আমাদের সহকারী শিক্ষক ইকবাল স্যার, ইভেন পুরা আমাদের শিক্ষকরা সবাই একসাথে জড়িত আছেন, যারা খুব ভালো করে একটা একটা মানে আয়োজন করতে পারছে, একটা অনেক বড় ধরনের একটা আয়োজন করতে পারছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো ইকবাল স্যারকে, ধন্যবাদ জানাবো আমাদের এহসান স্যারকে, ধন্যবাদ জানাবো বোরহান স্যারকে এবং সব কিছুর পেছনে আমাদের
প্রধান শিক্ষক, যিনি আমাদের আমাদের সাথে থেকে আমাদেরকে উজ্জীবিত করেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে অনেক স্টুডেন্ট আসছে, অনেক আনন্দমোহর একটা সময়, এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের স্কুলের জন্য, আমরা যাতে আমাদের স্কুলকে বাঁশখালীতে না পুরো চট্টগ্রামের মধ্যে একটা সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ হলো আমাদের বাঁশখালী চাম্বুল বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানের দিন। আজ আমাদের দুঃখের বারকন্দ্র আজকে আমরা সবাই পরীক্ষার্থীরা একসাথে বিদায় নিতে হচ্ছে। এটা হলো বাঁশখালীর ঐতিহ্যবাহী গর্ব। আমরা এই বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়ে আমরা সত্যি গর্বিত। বাঁশখালীতে একটি একরকম সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সত্যি আমরা গর্বিত। তবে বিদায়ী কথাটি অনেক বেদনার বলতে হয়। আমরা এই এতগুলো সহপাঠীদের একসাথে বিদায় নিব খুব দুঃখের সাথে বলতে হয়। এই বিদ্যালয়কে অনেক মিস করব। এই বিদ্যালয়ে জড়িয়ে থাকবে আমাদের হাজারো হাজার স্মৃতি। এই বিদ্যালয়ে ছুটে হারছেন ছোট ভাই বোনদেরকে অনেক মিস করব। তাদেরকে কতটুকু দিতে পেরেছি জানি না, তবে তাদের থেকে পেয়েছি সদর্গবাস। ধন্যবাদ প্রিয় সহপাঠী, আসসালামু আলাইকুম। আমাদের সহপাঠীরা মানে আমরা সবাই একসাথে অনেক দিন থাকছি, একসাথে সবাই পরীক্ষা দিব, স্কুলে একটা ভালো রেজাল্ট উপহার দিব, এটা আমাদের প্রত্যাশা। আর ছোট ভাই বোনদের আমাদের ছোট জুনিয়র সবাইকে আমাদের আন্তরিক হচ্ছে সবার প্রতি আদরের, সবার প্রতি আদর, সবাইকে ধন্যবাদ। বলবো যে ওনারা অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, তারপর আমাদের দেখার সবচাইতে বন্ধুত্বপূর্ণ একটা গ্রুপ ছিল। নাম মমতাহিনা হক তানহা, ক্লাস চাম্বল স্কুলের ক্লাস নাইনের স্টুডেন্ট বিজ্ঞান বিভাগের। আমি চাম্বল স্কুলের গার্লস গাইডের একজন স্বেচ্ছাসেবক। আমাদেরকে এখানে প্র্যাকটিস দেওয়া হয় টিচারদের মাধ্যমে, আর বড় ভাই বোনেরাও আছে। অনেক ভালোভাবে আমরা দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি। আমাদেরকে শেখানো হয় কীভাবে সবাই যাতে কোনো অসুবিধা না হয়, কীভাবে শৃঙ্খলা বজায় রাখা যায়, সেভাবে অনুশীলনী করা হয় আর কি। ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেস। আমরা চাম্বল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল। আমাদের চাম্বল উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার জনাব লক্ষণ সেন। আমরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রার্থী। আমরা আমাদের এখন পরীক্ষা অঞ্চল পর্যায়ে, আমরা এখন পরীক্ষা দিচ্ছি। অলরেডি আমাদের অঞ্চল পরীক্ষা শেষ হয়ে গেছে। আমাদের বাঁশখালীর মধ্যে একটা শ্রেষ্ঠ স্কাউট প্রতিষ্ঠান, যার নেতৃত্বে আছেন জনাব রফিকুল ইসলাম স্যার। এই রফিকুল ইসলাম স্যার আমাদের সবসময় সৎ পথে চলার নির্দেশ দেন। স্কাউটসদের প্রতিজ্ঞা আইন মূল মন্ত্র মোটু আছে, তা আমাদের যথাযথ পালন করে নিজের ব্যক্তিগত লাইফে কীভাবে আমরা পালন করব, কীভাবে আমরা নিজের সমাজকে উন্নয়ন করব, কীভাবে আমরা সমাজকে কিছু কি উপহার দিতে পারি, তা আমাদের ওনারা প্রত্যক্ষ করে শিখিয়ে দিচ্ছে। আমি মেহরা প্রচিপলি, নবম শ্রেণী বিজ্ঞান বিভাগ। আমি সারাবান তাহুরা নিশা, নবম শ্রেণী বিজ্ঞান বিভাগ। আমরা গার্লস গাইডরা বিদ্যালয়ের সব শৃঙ্খলা বজায় রাখি এবং বিদ্যালয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করি। কেউ অসুস্থ হয়ে গেলে তাদেরকে জরুরি স্বাস্থ্য সেবা দিই, ইমার্জেন্সি সেবা দিই, এবং কেউ স্কুলে বিদ্যালয়ে আমরা সব অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করি। আর বিদ্যালয়ের বাউন্ডারির চারপাশে বৃক্ষরোপণ করি। আর আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে সবসময় গাইড করেন, যাতে আমরা সব কিছু সঠিকভাবে করতে পারি। আমরা আমাদের শিক্ষকদের নির্দেশনায় প্রত্যেকটি কাজে ভালো করে সহায়তা করি আর সক্রিয় ভূমিকা পালন করি। একজন হচ্ছে কানাডার নৌবাহিনীর লেফটেন্যান্ট পর্যায়ের অফিসার, আরেকজন হচ্ছে রাঙ্গামাটি সরকারি কলেজের প্রফেসর, আর দুজন হচ্ছে আমেরিকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অধ্যয়নরত আছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে, আরেকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও অধ্যয়নরত। তো আমি মনে করি এই গর্বিত পিতার
এর চেয়ে আর বড় সফলতা আর কিছুই হতে পারে না। এজন্য আমি সম্মানিত অভিভাবক এবং সংশ্লিষ্ট এলাকায় যারা আছে তাদেরকে বলবো যে আপনাদের সন্তান যারা আছে তাদেরকে জনসম্পদে পরিণত করার জন্য When I utter the word emotion or farewell, then my heart bursts out with tears. It looks like very sorrowful and melancholy. We become very sorrowful when we think about the farewell day. Because we here with you for 5 years. তোমাদের তো পূজক স্যার বলেছেন তোমরা প্রয়োজনীয় কাগজপত্রগুলো নেবে। এটা তো ঠিক আছে, ইন্টারভিউ হয়তো অনেক বুঝতে পারো নাই, তোমাদের এডমিট কার্ড, স্টুডেন্ট কার্ড সহ যা আছে সবগুলো তো নেবে, ভালোভাবে নেবে। ধ্যান করে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে, যারা এখনো পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।